হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস আজকে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো যে অনলাইনে কীভাবে আবেদন করবেন গ্রুপ ডি এ জন্য গ্রুপ ডি এতে বসার জন্য সেটা অনলাইনে একটা ডেমো করে দেখাবো যাতে আপনাদের খুবই সহজ লাগে কিংবা আপনারা নিজে থেকেও অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা শুরু করার পূর্বে একটা করছি রিকোয়েস্ট আমার চ্যানেল অনলাইন টেক ইনফরমেশান চ্যানেলের নিচে দেখুন একটা রেড ক্লাস সাবস্ক্রাইব বাটন রয়েছে জলদি করে এটা সাবস্ক্রাইব করে ফেলুন যদি এমন ধরনের আপনার রকম টিপস পছন্দ থেকে থাকে কিংবা আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারপরে বেলাইকেন আসবে সেটাকেও ক্লিক করবেন কারণ ফিউচারে যখনই আমি এমন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চলুন বন্ধুরা শুরু করা যাক সর্বপ্রথম আপনি যে আরআরবিতে অ্যাপ্লাই করবেন সেই ওয়েবসাইট আসতে হবে ওয়েবসাইটগুলো এর আগে অনেক পেপারে অলরেডি দেখে নিয়েছেন সেখানে গিয়ে ক্লিক করবেন আমি দেখাবো কলকাতা আরআরি তো কলকাতা আর মেন পেজে এলে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে দেখাবেন নিউ রেজিস্ট্রেশন বলে একটা ব্লিংকিং করছে দেখুন এই নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তারপর আপনি যেখানে অ্যাপ্লাই করতে চান সেই আর সিলেক্ট করবেন আহমেদাবাদ আছে ভূপাল চেন্নাই মুম্বাই আজমির ভুবনেশ্বর গোরখপুর পাটনা এলাহাবাদ বিলাসপুর গুয়াহাটি রাঁচি আরও সব অন্যান্য আছে আমি কলকাতা কলকাতারটা অ্যাপ্লাই করব। দেখুন কলকাতাতে ক্লিক করছি ক্লিক করার পরেতে এমন একটা ইন্টারফেস আসবে এটা আপনার ইচ্ছা থাকলে এটাকে খুব কেয়ারফুলিভাবে পড়বেন স্টেপগুলো তুলে ধরা আছে তো এখানে লেগে চিক লাগিয়ে দেবেন এখানে দুটো তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন যেহেতু একটা জিনিস যেহেতু আপনি প্রথম তো আপনি আগে থাকতে রেজিস্ট রেজিস্ট্রেশন তাই আপনাকে ওখানে প্রথমে নিউ ক্লিক করতে হবে তো দেখুন বন্ধুরা এখানে নামটা লিখবেন নামটা সেই নামটাই লিখবেন যেটা আপনার মাধ্যমিক সার্টিফিকেট কিংবা আইটিআই সার্টিফিকেটে যে নামের স্পেলিংটা আছে সেটা লিখবেন এখানে রিনেম লিখবেন তারপর এখানে ডেট অফ বার্থটা দেবেন ডেট অফ বার্থ আপনার মাধ্যমিক অ্যাডমিটে যেটা আছে আর আধার কার্ড এখানে দেখুন আধার কার্ড স্ট্যাটাস বলে একটা অপশান দিয়েছে এই আধার কার্ড স্ট্যাটাসে ক্লিক করবেন তো আপনার যদি আধার কার্ড থাকে অবশ্যই এখানে ইয়েস করবেন আই হ্যাভ আধার কার্ড আর যদি না থাকে তো আই ডু নট হ্যাব আধার কার্ড তো এখানে যদি থাকে আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন তো এখানে অ্যাপ্লাই নাম দেবেন তারপর এখানে আপনার ফাদার্স নেম দেবেন মাদার্স নেম দেবেন এখানে তারপরে এটা একটা বিষয় হলো যে ম্যাট্রিকুলাম টেন্থ এস এস এল সি রোল নাম্বার অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার যে মাধ্যমিক অ্যাডমিটের যে রোল নাম্বারটা সেটা কিন্তু ম্যান্ডেটারি আছে সেই রোল নাম্বারটা এখানে দেবেন আর এখানে দিচ্ছে যে দেখুন ইয়ার অফ পাসিং ম্যাট্রিকুলাম অর্থাৎ আপনি কোন সালে পাস করেছেন এখানে লিখবেন আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন আর একটা কথা বলে রাখি বন্ধুরা তো আপনাদের এতে দুটো জিনিস অবশ্যই প্রয়োজন যেটি হলো এক নম্বর রেজিস্টার মোবাইল করার রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল দ্বিতীয় কথা এটা বৈধ ইমেল আইডি তো অবশ্য খুব প্রয়োজন তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কনফার্ম মোবাইল নাম্বারে ও যেখানে যে নাম্বারটা এখানে দেবেন ঠিক সেই নাম্বারটা এখানে দেবেন আর একটা ইমেল আইডি দেবেন সেম ইমেল আইডি এখানে দেবেন দেওয়ার পরেতে এইখানেতে যে ক্যাপচারটা আছে দেখুন সেই ক্যাপচারটা হুবহু টাইপ করবেন তারপরে আপনারা ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করবেন বন্ধুরা আশা করি এই প্রথম পর্বটা আপনাদেরকে খুব ভালো লাগলো যদি আপনাদের আরও আগ্রহ থাকে তো ডিটেলসলি আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি সেকেন্ড পার্টটা ফুল প্রসেসটা বলে দেবো থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আর একটা বন্ধুরা রিকোয়েস্ট করছি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং